ফের বিপাকে অনুব্রত মণ্ডল তবে এবার সিবিআই বা ইডির হাজিরা নয় আইনি জটিলতায় ফেঁসেছেন তিনি লালবাতি গাড়ি চড়া নিয়ে হাইকোর্টে তার বিরুদ্ধে সরাসরি দায়ের হয়েছে জনস্বার্থ মামলা শুক্রবার জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলেন অনুব্রত মণ্ডল লালবাতি গাড়ি ব্যবহার করার অধিকারী নন আসলে জানা গিয়েছে লালবাতি গাড়িতে করে অনুব্রত মণ্ডল সিবিআইয়ের ডাকে সারা দিতে কলকাতা এসেছিলেন শুধু তাই নয় একইভাবে তিনি চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালেও গিয়েছিলেন যেখানে লাল বা নীলবাতি গাড়ি চলার ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এই কাজ করেছেন আর তাই হাইকোর্টে তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে তবে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরা হাকিম শুধু লালবাতি বা নীলবাতি নয় অন্য স্টিকার লাগানো গাড়ির ক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি বলেন শুধু লালবাতি বা নীলবাতি নয় এবার থেকে অবৈধভাবে প্রেসের স্টিকার লাগানো থাকলে বা পুলিশের স্টিকার লাগানো থাকলেও কড়া ব্যবস্থা নেবে পুলিশ শহরে একাধিক সিসিটিভি ক্যামেরা বা ট্রাফিক পুলিশের আধিক্য থাকায় এই ধরনের ঘটনা তেমন চোখে পড়ে না কিন্তু জেলার ক্ষেত্রে এখনও অবাধে অবৈধ স্টিকার লাগিয়ে লাল বা নীল বাতি লাগানো গাড়ি চলতে দেখা যায় তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলেন এবার থেকে শহর কলকাতার পাশাপাশি সমগ্র রাজ্যের বিভিন্ন প্রান্তে যদি কেউ লালবাতি বা নীলবাতি অবৈধভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে পুলিশ গাড়িগুলিকে সিজ করবে এবং কঠিন কেস দেবে কারণ কারা লালবাতি বা নীলবাতি ব্যবহার করতে পারবেন তার নির্দিষ্ট লিস্ট পরিবহন দপ্তরের ওয়েবসাইটেই দেওয়া রয়েছে উল্লেখ্য কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহারের অনুমতি থাকে না মন্ত্রী বিধায়ক সাংসদরাও এই সুবিধাভোগী নন অ্যাম্বুলেন্স ও দমকল গাড়িতে নীলবাতি ব্যবহারের অনুমতি রয়েছে সেক্ষেত্রে কীভাবে অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে লালবাতি লাগানো গাড়ি চললেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে আগামী সপ্তাহে এই মামলার শুনানি